আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার নামের প্রথম অক্ষর নিয়ে, অর্থাৎ ইংরেজিতে যে 26টি লেটার রয়েছে সেই 26টি লেটারের মধ্যে কোন অক্ষরটা দিয়ে আপনার নাম শুরু, সেই অক্ষরের পরিপ্রেক্ষিতে আপনার ভাগ্য কেমন হতে পারে। আলোচনায় যাব তার আগে সকলকে একটা কথা বলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। অনুষ্ঠান শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্টস করতে একদম ভুলবেন না। ইংরেজির 10 নম্বর লেটারটি নিয়ে আজকে এই মুহূর্তে আমরা আলোচনা করব। 10 নম্বর লেটারটি হচ্ছে জে। এই 10 নম্বর লেটারটির মান অনুসারে আমরা দেখতে পাচ্ছি মকর রাশির কারক এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। তার মানে এখানে আমরা 10 নম্বর লেটারটির অধিপতি গ্রহ পেলাম শনি, এবং 10কে যদি আমরা যোগ করি 1 আর 0 তাহলে পরে হচ্ছে 1ই আসে। এই 1 সংখ্যাটি হচ্ছে মেষ রাশির অধিত সংখ্যা, এবং মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল এবং শনি অর্থাৎ দুটো রাশির কারকতার পরিপ্রেক্ষিতে দুটো রাশির অধিপতি আমরা পেলাম। যদি আপনার নামের প্রথম অক্ষর জে দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার নামের ওপরে কিন্তু শনি এবং মঙ্গলের প্রভাব রয়েছে। শনি এবং মঙ্গলের প্রভাব থাকলে পরে জীবনের সব কাজে বাধা, হওয়া কাজ পণ্ড, মানসিক টেনশন, হতাশা, একে পরিপ্রেক্ষিতে একাধিক বা একই কাজ করতে হবে। কিন্তু এই যে দিয়ে নামের পরিপ্রেক্ষিতে জীবনে যতই বাধা আসুক না কেন, তার জীবনে কিন্তু জয়লাভ হয় এবং উন্নতি আসে। মঙ্গল হচ্ছে ক্ষেত্র জয়ের কারক, শনি হচ্ছে বার্ধক্যজনিত গ্রহের কারক। অর্থাৎ যত বয়স বৃদ্ধি পাবে তত আপনার জীবনে এই যে জয় এনে দেবে, উন্নতি এনে দেবে, এবং আপনার মন ও মানসিকতা, শিক্ষাগত যোগ্যতা এবং চলন বলন কলন অন্যদের অন্যান্য ব্যক্তির তুলনায় যথেষ্ট পরিমাণে ভালো। এবং যেহেতু এটি মকর রাশি এবং যে মেষ রাশির সংখ্যার পরিপ্রেক্ষিতে এই যে সংখ্যাটি বিবেচিত করা হচ্ছে, মেষ রাশির যে দলবদ্ধ চিন্তাধারা, যে একসঙ্গে গন্তব্যস্থলে পৌঁছাবার চিন্তাধারা, এবং সাংসারিক জগৎকে একটা সীমাবদ্ধ সকলের সঙ্গে আবদ্ধ করে অতিবাহিত করা, এবং মকর রাশির পরিপ্রেক্ষিতে মকর এখানে একটা মাছ যার গতি অতীব সুন্দর, এবং জলের গভীরেও সে চলাফেরা করতে পারে, এবং জলের ওপরেও কিন্তু অর্থাৎ ভেসেও সে কিন্তু চলাফেরা করতে পারে, এবং তার গতি প্রচন্ড বেশি, প্রচন্ড মানে চঞ্চল, অস্থির মস্তিষ্ক, হঠাৎ করে চিন্তাধারা পরিবর্তন ঘটে, এবং বিভিন্ন তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তার পরিপ্রেক্ষিতে তার কি হয়, একই কাজ বারবার করে করতে হয়। কিন্তু ওখানে মেষের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, মেষের যে গঠনগত বৈশিষ্ট্য এবং তার চলার গতি বা তার বৈশিষ্ট্য সেখানে যদি দেখি তাহলে পরে কিন্তু তার গন্তব্যস্থল একটা নির্দিষ্ট দিকে হয়। তার মানে সে যতই এই যে দিয়ে নামযুক্ত ব্যক্তিরা যতই ডাইভার্ট হয়ে পড়ুক না কেন, জীবনের অন্তিম লগ্নে পৌঁছাবার জন্য একটা নির্দিষ্ট গতি, একটা নির্দিষ্ট রিদিম, নির্দিষ্ট গভীরতা এবং নির্দিষ্ট উচ্চতা যদি সে মেনটেন করে চলতে পারে তাহলে পরে কিন্তু তাদের জীবন উন্নতি হবে, এবং এই উন্নতি কিন্তু তাদের স্বপ্ন পূরণ করবে। এবং আমরা কথায় কথায় শুনবো যে শনি মঙ্গলের সম্পর্কে জীবনেতে রক্তপাত, ফাড়া, অ্যাক্সিডেন্ট,
ইন্ডিয়ান অপারেশন, মানসিক টেনশনের সঙ্গে সঙ্গে ঝগড়া, পুলিশি ঝামেলা, মামলা, মকদ্দমা, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা পাবো। কিন্তু এখানে যে দেখা যাচ্ছে এই সকল বৈশিষ্ট্যগুলো তার জীবনে প্রভাব বিস্তার করলে পরেও সেই ব্যক্তি কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসে জীবনের যে ইচ্ছা বা স্বপ্ন, সেই স্বপ্ন বা ইচ্ছা কিন্তু সে পূরণ করতে পারে। এবং জীবনে 40 বছর যখন বয়স হয়, এমনি বললাম যে শনি হচ্ছে বার্ধক্যকারক গ্রহ, এবং যখন তার 40 বছর বয়স হয়, অর্থাৎ মিডিল বয়সের একটু বেশি, সেই মুহূর্ত থেকে কিন্তু সে কিন্তু জীবনে উন্নতি করতে শুরু করে। এবং তার আগে পর্যন্ত যে সকল ব্যক্তিবর্গের সঙ্গে অনেস্টি ভাবে, অর্থাৎ সততার সঙ্গে যে মিশে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা, যা তাদেরকে নিয়ে একটা গন্তব্যস্থলে বা স্বপ্ন পূরণের যে একটা বাসনা, সেই জায়গায় কিন্তু সে বাধা পায় এবং বারংবার হতাশা তার জীবনকে ঘিরে ধরে। এবং সেই জায়গাতেই বাধা তাকে কিন্তু পরবর্তীকালে একটা দিকে ধাবিত করে। তখন কিন্তু এই 40 বছরের আগের যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের সঙ্গে যে সম্পর্কের পরিপ্রেক্ষিতে তার গন্তব্য বা স্বপ্ন ছিল, সেটা কিন্তু সে দূরে সরিয়ে নতুন করে সে বাঁচতে এবং তার জীবনে চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে এবং চিন্তা শক্তিকে একটি গন্তব্যস্থলে নিয়ে যেতে কিন্তু সে চায়। এবং তারই সঙ্গে এদের জীবনে প্রেম ও ভালোবাসা একাধিকবার আসে। কিন্তু একাধিকবার প্রেম ও ভালোবাসা আসলে পরে সেখানে কিন্তু বিভিন্নভাবে সে বাধাপ্রাপ্ত হয়, তার সাকসেসে কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং সেই বাধা কিন্তু তার মানুষকে টেনশন বা যন্ত্রণা দেয়। এবং সে অল্প বয়সী ব্যক্তিবর্গদের সঙ্গে, তার থেকে কম বয়সী ব্যক্তিবর্গদের সঙ্গে, সে ছেলেই হোক মেয়েই হোক, তাদের সঙ্গে কিন্তু সে চলতে ভালোবাসে এবং তাদেরকে যথাসাধ্যকে কিন্তু উপকার করবার চেষ্টা করে। এবং সেই উপকারের প্রতিদান স্বরূপ সে কিছু পাক আর না পাক, তাকে মানুষের যন্ত্রণা দিক আর না দিক, সে কিন্তু বারংবার এটা করবেই। দেখুন তো আপনার সঙ্গে এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ মিলছে কিনা, এবং মিলছে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনে তাদের কখনো ব্যবসা বা কখনো চাকরি তাদেরকে আকর্ষণ করে, এবং তারা দুটো জায়গাতেই কিন্তু সমান দক্ষতার সহিত সাকসেস পায়। সেখানে আর্থিক কতটা সচলতা বৃদ্ধি পেল তা কিন্তু সেটা কিন্তু তার কাছে গুরুত্ব নয়, এবং সে যতটুকু পরিমাণে কাজ নেয় সেই কাজটা কিন্তু করার চেষ্টা করে। এবং সেই জায়গাতে কিন্তু তার একাধিক ব্যক্তি সম্মান করেন এবং একাধিক ব্যক্তি সত্যতার জন্য তার কিন্তু বদনামও করেন, এবং বদনামের পরিপ্রেক্ষিতে তাকে বেশিক্ষণ কিন্তু আবদ্ধ করে রাখা যায় না, কিন্তু তার কাছে সম্মানটা এতটা পরিমাণে বেড়ে যায় যে বদনামটা অনেকটা পিছনে চলে যায়। এবং যারা বদনাম করে তারা কিন্তু তার কাছে এসে পরবর্তীকালে মাথা নত করে। তার মানে দেখা যাচ্ছে এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে যেহেতু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেহেতু বুদ্ধি রয়েছে, শনি হচ্ছে বার্ধক্যকারক গ্রহ, মঙ্গল হচ্ছে ক্ষেত্রজয়ের কারক গ্রহ, তাই প্রথম জীবনে বাধা এসেছে মানে ভাবার কোনো দরকার নেই যে আপনার উন্নতি হবে না। আপনার জীবনে উন্নতি আছে এবং সেই উন্নতি আপনার স্বপ্ন পূরণ করবে, হোক না একটু দেরি। পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক চাকরিজীবী আছে বা অনেকে উন্নতি করেছে, তাদের বয়স কিন্তু অনেক পরে গিয়ে, অর্থাৎ বয়সের অনেকটা সময় অতিবাহিত করার পরেই কিন্তু সে উন্নতি করেছে, উন্নতির চরম পর্যায়ে গিয়ে কিন্তু সে পৌঁছেছে। এবং সে যে কেবল উন্নতি হয়ে তা না, তাকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিবর্গদের অন্ন বস্ত্র এবং বাসস্থান তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে সে একটা স্বনির্ভরশীল জীবন কিন্তু অতিবাহিত করতে পারে। তাহলে আপনার নাম যদি যে দিয়ে শুরু হয়, তাহলে পরে আপনার জীবনের সংখ্যা অর্থাৎ 10, এর গুরুত্ব কিন্তু মকর রাশি এবং মেষ রাশিকে কেন্দ্র করে হচ্ছে। এবং যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে যে আপনার জীবনে একাধিক বাধা আসছে, আপনি কিছুতেই সেই বাধাকে অতিক্রম করে এগোতে পারছেন না, তাহলে পরে অবশ্যই আপনি একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন।
এবং এই সকল জাতক জাতিকা যদি রাশিচক্র পাওয়া যায় তাহলে রাশিচক্রেতে যদি দেখা যায় যে শনি বুধের শুভ সম্পর্ক হয়েছে, চন্দ্র শনি ও বুধের সম্পর্কের সৃষ্টি হয়েছে, যদি কোনো কারণে শুক্র চন্দ্রের সম্পর্ক সৃষ্টি হয়, যদি কোনো কারণে মঙ্গল এবং হচ্ছে শুক্রের সম্পর্ক হয়, তাহলে কিন্তু এই সকল জাতক জাতিকারা উচ্চ রাজ যোগের কারক হয় এবং তাদের চেষ্টার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে। আবার বিপরীত ভাবে যদি দেখা যায় শনি এবং রবির সম্পর্ক হয়েছে, শনি এবং চন্দ্রের সম্পর্ক হয়েছে এবং তার সঙ্গে দারিদ্র যোগ, কেমুদ্রুম যোগ, পাপকত্তরী যোগ, অনাফা যোগ, সোনাফা যোগ, কালসর্প যোগ, ভ্রম যোগ বা মাঙ্গলিক দোষ রয়েছে, তখন কিন্তু এই জাতক বা জাতিকার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু আঁকড়ে ধরে। তাই নামের অক্ষরের পুঙ্খানুপুঙ্খ শুভ ফল পেতে স্বপ্ন পূরণ করার জন্য জ্যোতিষের পরামর্শ নিয়ে কি ধরনের প্রতিকার করলে পরে আপনার জীবনে আসতে পারে সাকসেস, সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন। আর যে সকল বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে চিন্তা করছে যে পড়াশুনো করতে চাইছে না, তাদের যদি কোনো কারণবশত যে দিয়ে নাম হয় তাহলে মাথায় রাখুন আপনার সন্তানের কিন্তু উচ্চ শিক্ষা রয়েছে। রাশিগত কারণে বা জন্মগত জন্মের সময় জন্মকালীন রাশি চক্রের পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্যা সৃষ্টি করছে বা পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু সমস্যা সৃষ্টি করছে, তার প্রতিকার করে নিন, আপনার ছেলের উচ্চ শিক্ষা হবে এবং কিন্তু জীবনে উন্নতিও করতে পারবে। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে, যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আর তার সঙ্গে যদি আপনার পরিবারের অন্য কোনো ইংরেজি লেটারের দিয়ে আপনার পরিবারের কারো নাম শুরু হয়ে থাকে তাহলে এই চ্যানেলেতেই এই 26 লেটারের অনুষ্ঠান দেখতে একদম মিস করবেন না। নমস্কার।